সালামু আলাইকুম, আমি তারিক ইসলাম ফ্রম অ্যাডভান্সড রিসার্চ অ্যাগ্রিমেন্ট। বর্তমানে আমি একজন ক্যান্সার সার্ভাইভার। পিজি হসপিটাল আমার চিকিৎসা চলতেছে এবং ইন্ডিয়াতে যাওয়ার জন্য আমার সব কিছু প্রসেস পেতেছে। ইনশাল্লাহ খুব শীঘ্রই ইন্ডিয়াতে যাব ভালো ট্রিটমেন্টের জন্য। আমি পছন্দ ঘোরাঘুরি করতে পছন্দ করতাম এবং আমি আমার সাইকেল নিয়ে পছন্দ ঘোরাঘুরি করতাম, কিন্তু লাস্ট সময় ধরে আমি আমার অফিস ট্রিটমেন্ট এবং অপারেশন নিয়ে কোথাও ঘুরতে যেতে পারি নাই। আমি শারীরিকভাবে প্রথম ফিট থাকার পরও একজন ক্যান্সার সার্ভাইভার হিসাবে মানসিকভাবে ভেঙে পড়েছিলাম, মানে জীবনটা একবার সুন্দর করে চলে গেছিল। সব সময় চিন্তা করতাম সব কিছু হয়ে গেছিল। এখন যেহেতু আমি শারীরিকভাবে ফিট আছি, তাই নিজেকে ভালো রাখার জন্য মাঝে মাঝে একটু ঘোরাঘুরি করি। আগে হয়তো ঘোরাঘুরি করতাম, ভালো লাগতো নতুন কিছু দেখার, সবসময় একটা ইয়া থাকতো এবং নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতাম, কিন্তু বর্তমানে নিজের ভালো রাখার জন্য মানসিকভাবে সতেজ থাকার জন্য ঘোরাঘুরি করি। আমি এখন বলেছি একটা সুপুরিয়া কক্সবাজারের বাসে, এটা করে আমি সুপুরিয়া বাজার স্টেশনে যাবো। সেখান থেকে ডিসাইড করবো আমি কোথায় যাবো, কারণ এখনও পর্যন্ত আমি কোথায় যাবো সেটা জানি না। আমি সুপুরিয়া বাস স্ট্যান্ডে আসার পরে পাহাড় দেখবো বলে একটা লামা আলিকদম রোডের বাস উঠলাম, এটা করে আমি লামা পর্যন্ত যাবো, কারণ পাহাড় আমার সবসময় ভালো লাগে। পাহাড়ের সঙ্গে যাওয়াকে সবসময় মুগ্ধ করে। আমি অসুস্থ হওয়ার কিছুদিন আগেও আমি পাহাড় থেকে ঘুরে আসছি না আমার সাইকেল নিয়ে, একেবারে মায়ানমার সীমান্ত বর্ডার থেকে পুরো পাতা প্রবাহ মহরি লুট হয়ে পাহাড় সবসময় আমাকে মুগ্ধ করে। এ পর্যন্ত আসার পরে আমি মিনিঞ্জা পর্যটন কমপ্লেক্সে পাশ থেকে নেমে গেছি, কারণ এটা হচ্ছে মিনিঞ্জা রেঞ্জের একটা সুন্দর ভিউ পাওয়া যায়। এখান থেকে পাহাড়ের বিষণ্ণতাগুলো উপভোগ করা যায় কেন দাঁড়িয়ে। আমার হাতের ডান দিকে চলে গেছে হচ্ছে আলিকদম রোড এবং ডামের উপরে গেছে হচ্ছে লামা। আমি লামার দিকে যাচ্ছি। আমি হুরি সরকারি কলেজে ফিরে ঢুকছিলাম। আমার পাহাড়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বরাবরই সুন্দর লাগে, ভালো লাগে। তারপরে একটু আশা করে দেখলাম লামা পৌরসভা কার্যালয়। লামা পৌরসভা কার্যালয়টা এখন অত্যন্ত সুন্দর করছে বল। এখানে একটা বীর বাহাদুর খানোর গার্ডেন ভাড়া হয়েছে, যেখানে ইটের মতো ছোটো ছোটো কতগুলো ঘর আছে এবং ফুল মানে সব কিছু অসম্ভব লাগছে। এটা যে একটা সরকারি কার্যালয় এটা বোঝা যায় না, মনে হয় যে ঠিক করে সব কিছু নতুনভাবে সাজাচ্ছে এবং দেখে ভালো লাগলো। এইরকমের সরকারি প্রতিষ্ঠানকে ভাবে সাজাচ্ছে এটা দেখে।
আমি লামা বাজার চলে আসছিলাম এবং দুপুরে খাবার খাওয়ার পরে নদীপথে মানিকপুর উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই নদীপথটা আমার অসম্ভব ভালো লাগে, কারণ এখানে পাহাড়ের জীবনযাপন এবং আশপাশের পরিবেশ সবকিছু আমাকে মুগ্ধ করে এবং একদম পাহাড়ের পাদদেশ থেকে পাহাড়ের বিশালত্ব একান্ত উপভোগ করা যায়। তার দিকে নদীর বিস্তৃত দেখে আমাকে বরাবর মুগ্ধ করে। আমি নদীপথ দিয়ে আস্তে আস্তে নিবৃত্ত নিঃশব্দ পার্কের এখানে নেমে গেছিলাম। এটা একটা নতুন পার্ক, এখানে তেমন কোনো কিছু নেই, তবে এখান থেকে সুন্দর সুন্দর ভিউ পাওয়া যায়। পাহাড় নদীর বলতে গেলে একটা মিলন মেলা, সুন্দর লাগে এবং ভালোই উপভোগ করা যায়। খুব সুন্দর লাগলো এবং সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুস্থ হই, আবার ঘোরাঘুরি করি, আবারও একজন সবাই মানুষের মতো জীবনযাপন করি। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।